বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সোমবার করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির হানায় ব্রিটেনে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বে কোভিড-19 এই নয়া প্রজাতির সংক্রমণে থেকে প্রথম মৃত্যু হলো। জনসন জনসমক্ষে এই ঘটনাটি নিয়ে আসেন। ডেল্টা প্রজাতির তুলনায় করোনার এই নয়া ভেরিয়েন্ট কম সংক্রামক এবং ভয়ঙ্কর। এই ভ্রান্ত ধারণা যাতে মানুষের মনে না জন্মায় এবং জনসাধারণকে বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আপাতত 18 বছর বা তার থেকে বেশি বয়সের মানুষকে এই ডোজ দেওয়া হচ্ছে। Throughout the pandemic, Beth, I've been at great pains to stress to the public that we have to watch where the pandemic is going and we take whatever steps are necessary to protect public health. We think that the steps that we're taking, so Plan B combined with a hugely ambitious acceleration of the booster campaign, bringing it forward by a month, so we offer a booster to every adult by the end of the year. We think that's the right approach, and I think the most important thing everybody can do is get boosted now. এই ওমিক্রন ইতিমধ্যে বিশ্বের 59টি দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকাতে সদ্য আবিষ্কার হওয়া SARS-CoV-2 করোনা ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট বা প্রজাতি ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন রূপ পাওয়া যাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক এবং আরও দ্রুত হারে ছড়িয়ে পড়তে চলেছে করোনার এই নয়া প্রজাতি, আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য।